মত আমাদের আজ ঝেড়ে ফেলে হবে সেই সকল মত দূর করে বসতে হবে আলোচনা করতে হবে আমাদের ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে এক যুব দলের নেতার সাথে এক ঐক্যকে ইস্পাতের মতন কঠিন করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব তত আমরা আমাদের কর্মসূচিতে সফল হব তত সহজে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আজ এখানে আপনারা যুবদল যারা করেন বিভিন্ন জেলা থেকে উপস্থিত আছেন আপনারা বিভিন্ন থানা থেকে উপস্থিত আছেন আপনারা আজ যুবদল করেন গতকাল আপনাদের অনেকেই হয়তো ছিলেন ছাত্রদলে ছাত্রদল থেকে আজ যুবদলে এসেছেন আজ গতকাল যারা যুবদলে ছিলেন তাদের অনেকেই আজ চলে গেছেন বিএনপিতে বা অন্য অঙ্গ বা সহযোগী সংগঠনের বড় পদে চলে গিয়েছেন আমি একটি কথা সব সময় মনে করি আজ যুবদলের প্রতিষ্ঠা বৈশিষ্ট্য আমি বলতে চাই যে আজ যুবদল যত শক্তিশালী হবে যুবদল যত ঐক্যবদ্ধ হবে হবে। আগামী কালকের বিএনপি কাজেই আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে আজ আপনারা যুবদল আছেন কাল আপনারা বিএনপিতে যাবেন বিএনপির হাল আপনাদেরকে ধরতে হবে বিএনপির হাল ধরার মাধ্যমে আপনাদেরকে ধরতে হবে দেশের হাল আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসবে আমাদের পৌরসভার চেয়ারম্যান অথবা পৌরসভার মেম্বার আপনাদের থেকে বেরিয়ে আসবে এরা চেয়ারম্যান আপনাদের থেকে বেরিয়ে আসবে সংসদ সদস্য আপনাদের থেকে বেরিয়ে আসবে দেশ চালানো ক্যাবিনেট এর সদস্য বিন্দু কাজে আপনাদেরকে নিজেদেরকে সেভাবে রেডি করতে হবে আজকে আমরা যদি দেখি সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে কেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ কথায় কথায় এখানে মহাসচিব সহ অন্যরা একটি কথা উল্লেখ করেছেন যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আজকে বিভিন্নভাবে ভাবে কথায় কথায় মিথ্যা ভাবে বিভিন্ন ভাবে দলকে আমাদের প্রতিষ্ঠা থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিকে বিভিন্ন তারা মিথ্যা কথা তাদের বিরুদ্ধে বলে দেখুন আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ দল এবং তাদের যে মেইন যে নেতারা আপনারা যদি সামান্য একটু বিবেচনা করেন দেখবেন এই দলটি এবং তাদের নেতারা দেশ স্বাধীনের আগে থেকেই ব্যর্থ দেশ স্বাধীনের আগে থেকেই ব্যর্থ একটু আগে আমি বলেছি একাত্তর সালে যখন দেশের মানুষ রেডি হয়ে আছে দেশের মানুষ সমগ্র সামগ্রিকভাবে রেডি হয়েছে যে তারা দেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে একটি মুক্ত স্বাধীন দেশ গঠন করার লক্ষ্যে তারা ঝাঁপিয়ে পড়বে তার রেডি হয়েছে সবকিছু নিয়ে সেই সময় তৎকালীন সেই ডাক দিতে স্বাধীনতার যুদ্ধে ঠিক আপনারা যদি একই ভাবে দেখেন দেশ স্বাধীনের পরে বাহাত্তর সালে তাদের নেতা ফিরে আসলো বাহাত্তর সালে তারা সরকার গঠন করলো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তারা দেশ পরিচালনা করলো সেই সময়ে কি 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 হয়েছিল, দেশগুলোতে। দেশের মধ্যে ঘটেছিল। খুব সংক্ষেপে যদি আমরা দেখি সারাটা জীবন আমাদের এই রাজনৈতিক প্রতিপক্ষ এই আওয়ামী নামক দলটি এবং তাদের নেতারা সারা জীবন বলে গেল গণতন্ত্রের কথা আমরা দেখলাম দেশ স্বাধীনের পরে তারা যখন সরকার গঠন করলো কিভাবে তারা বাকশাল গঠন করলো কিভাবে তারা সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র তাদের চারটি সংবাদপত্র তারা রাখলো কিভাবে তারা বিচার ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য কিভাবে বিচারপতিদের চাকরি নিয়ে সংসদের হাত থেকে নিয়ে তারা রাষ্ট্রপতির হাতে নিয়ে তাদের বিচারপতিদের চাকরি দিয়ে দিল অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি যাকে মনে করবে সেই বিচারপতি থাকবে যাকে পছন্দ হবে না সেই বিচারপতিকে তারা সরিয়ে দিবে শুধু তাই নয় এই যে আগে তারা জিবের হত্যার বিরুদ্ধে ইন্ডিমিউটি বলে বিএনপি করেছিল নো বাংলাদেশে যে কয়টা ইন্ডিমিউনিটি আইন হয়েছে প্রত্যেকটার সাথে আওয়ামী লীগ জড়িত প্রথম ইন্ডিমিউনিটি আইন তারা করেছিল রক্ষী বাহিনীকে রক্ষা করার জন্য রক্ষী বাহিনীর মাধ্যমে তৎকালীন বিরোধী দল জাসদে যে ত্রিশ চল্লিশ হাজার মানুষকে তারা মেরেছিল সেই হত্যা থেকে রক্ষী বাহিনীকে রক্ষা করার জন্য প্রথম ইন্ডিমিউনিটি আইন আওয়ামী লীগ করেছিল সেদিন শুধু তাই নয় সেদিন বিরোধী দলের নেতাকর্মী সেটা যেই হোক দল হিসাবেই হোক বা যে কোনো ব্যক্তি সেদিন যদি সরকারের বিপক্ষে কথা বলতো তাহলে তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে আইন বিচার করা যায় সেই জন্য তারা বিশেষ ক্ষমতা আইন সেদিন তারা করেছিল করেছিল। বিশেষ ক্ষমতা আইন সেদিন দেখেন এই যে তারা তেহাত্তর সালে একটা নির্বাচন করলো তেহাত্তর সালে নির্বাচন করলো বাহাত্তর সালে তারা তাদের নেতা বিদেশ থেকে আসলো বিদেশ থেকে এসে দেড় এক দেড় বছরের মাথায় তারা নির্বাচন করলো আজকে আপনাদের মাধ্যমে দেশের সকল তরুণ প্রজন্মের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটের মাধ্যমে তরুণ প্রজন্মরা বের করে ফেলতে পারবে ঐতিহাসিক কি অবস্থা ছিল ঐতিহাসিক ভাবে তৎকালীন সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কি ছিল সেটি আজকে আপনাদের আমার যুবদলের সকল নেতাকর্মী এখানে যত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত আছেন আপনাদের সকলের মাধ্যমে আজকে আমার প্রশ্ন তিহাত্তর সালে যে আওয়ামী লীগ নির্বাচন করেছিল সেই নির্বাচনটি কেমন হয়েছিল আমরা যদি পত্রপত্রিকা তৎকালীন পত্রপত্রিকা ঘাটি দেখতে পারবো এই যে দু বছর আগে যে তার একটা তামাশার নির্বাচন করলো আমার তিরিশ পঁয়ত্রিশ লক্ষ নেতা নামে মিথ্যা গায়েবী মামলা তারা দিয়েছে কিভাবে তারা ব্যালট বক্স চিন্তাই করেছে কিভাবে ভোট টাকাতি করে ভোট কেন্দ্রগুলি তালা দখল করেছে ঠিক একই ভাবে তারা তিহাত্তর সালে এই একই কাজটি করেছিল প্রশ্ন সালে তাদের নেতা সরকার গঠন করলো। বছর বছরের বছরের তারা মাথায় একটি দেড় বছর সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকার কি এমন খারাপ 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 কাজ করলো যার কারণে দেশবাসী দেড় বছরের মাথায় তাদেরকে এমন ঘৃণা করলো যে তাদেরকে ব্যালট বক্স ও হেলিকপ্টারে করে ছিনতাই করে নিয়ে সে ব্যালট বক্স ঢাকায় নিয়ে আসতে হলো তাদেরকে টেলিভিশন বন্ধ করে দিয়ে রেজাল্ট বন্ধ ডিক্লারেশন বন্ধ রাখতে হলো গণভবন থেকে দুই দিন পরে রেজাল্ট ডিক্লেয়ার করলো তারা কেন এই কাজগুলো করলো কি কাজ তারা দেড় বছরের মধ্যে তাদের দলের নেতাকর্মীরা দেড় বছরের মধ্যে করলো যাতে তারা যাতে করে তারা সমগ্র দেশের সাধারণ মানুষের ঘৃণার প্রাপ্তে পরিণত হয়েছিল এই প্রশ্নটি আজকে আমি আপনাদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রাখতে চাই এই প্রশ্নটি যদি বের করতে পারেন প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে বের করতে পারবেন তাহলে এই দলকে চিনতে এই যে অম্লীক নামক দলটাকে চিনতে আপনাদের কোন রকম কোনো রকম আপনাদেরকে কষ্ট করতে হবে না আজকে এই গত দশ পনেরো বছরের যা হয়েছে বর্তমানে যে অবস্থা আমাদের মহাসচিব আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের জয়েন্ট সেক্রেটারি আলাল সাহেব আমাদের বুলু সাহেব ওনারা ওনাদের বক্তব্য খুব সুন্দর ভাবে তুলে চলেছেন যে এর মধ্যে কি হয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলবো কি হয়েছে খুব সংক্ষেপে যদি দেখা আজকে সমগ্র বিশ্ব জানে সমগ্র বিশ্ব জানে এটা একটা ভোট ডাকাত ভোট চোর সরকার এদের মানুষের মধ্যে এদের বিন্দু মাত্র কোনো ভিত্তি নাই মানুষের মধ্যে বিন্দু মাত্র কোনো সমর্থন নেই এদের এরা যে খুনি সরকার এরা যে গুমকারী সরকার আজকে আমরাও দেশ চালিয়েছে শহীদ জিয়ান নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে আমাদের ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মীকে আজ গুম খুন করা হয়েছে কোথায় বিএনপি যখন দেশ পরিচালনা করেছে এরকম তো আওয়ামী লীগের নেতাকর্মী একটা নাম ধরে বলতে পারবেন না যে গুম খুন করা হয়েছে বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে কোথায় আমরা তো আমাদের সময় তো যমুনা ব্রিজ তৈরি করা হচ্ছে যেই বাজেট ছিল যেই সময়ের টাইম ফ্রেম ছিল তারই মধ্যে যমুনা ব্রিজ তৈরি হয়েছে কোথায় আমাদের সময় তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য হয়তো আমরা বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ সরবরাহ করতে করতে তৈরি করে 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 পরিচালনা তো এমন কোন আইন করি নাই যে পাঁচ টাকার বিদ্যুৎ কেন্দ্র পঞ্চাশ টাকা দিয়ে তৈরি হবে দুর্নীতির মাধ্যমে কিন্তু সেটার বিরুদ্ধে কেস করা যাবে না তার জন্য ইনটি আইন তো আমাদেরকে জারি করতে হয়নি আমরা তো দুর্নীতি দমন সংস্থা ছিল সেটিকে আমরা ছেড়ে দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছিলাম আমরা এই সরকার এসে তাহলে কেন নিশ্চয়ই কোনো ঘাপলা আছে ভিতরে সেই জন্যই তারা করে দিয়েছে কোথায় আমাদের সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে তো বিএনপির সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে তো এভাবে শত শত কোটি টাকা পাচার হয়ে যায়নি আমাদের সময় তো বিএনপি সরকারের সময় তো এভাবে বিভিন্ন ব্যাঙ্গুলো ধসে পড়ে নাই আজকে পত্রপত্রিকা খুললেই তো অর্থনীতি দেশের কি অবস্থা সেটি পরিষ্কার ভাবে ভেসে উঠে আজকে আজকে পত্রিকা খুললে আমরা কি ধরনের নিউজ দেখতে পাই আমরা এই যে এখানে একজন বক্তা বলেছেন যে যুবদল আমাদের একটি অঙ্গ সংগঠন ঠিক একইভাবে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন আছে কি যুবলীগ তাদের নাম কিছুদিন আগে আমরা কি দেখলাম আমরাও দেশ পরিচালনা করেছি কোথায় আমাদের কোনো টান দিলে তো শত কোটি টাকার চেক বের হয়নি আমাদের নেতার বিরুদ্ধে তো কখনো ক্যাসিনো থেকে আরম্ভ করে অন্য কিছু পাওয়া যায়নি আজকে একটু আগে যেই বক্তা বলেছেন যে যুবলীগের কি ক্যারেক্টার সেটি আপনারা বইয়ের পাতা হোক পত্রপত্রিকার পাতা হোক ইতিহাসের পাতা হোক ভাগ আপনারা দেখতে পাবেন প্রিয় ভাই ও বোনেরা প্রিয় নেতা আহ নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আজকে এখানেই পার্থক্য আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের যুব দলের সাথে যুবলীগের এখানেই পার্থক্য খুবই সংক্ষেপে যদি বলতে হয় খুবই সংক্ষেপে যদি বলতে হয় সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এই সরকার কি বর্তমান সরকার কি কি তাদের ক্যারেক্টার কি তাদের লক্ষ্য কি তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের ভালো কিছু করা না তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের মানুষের জন্য ভালো করা কিছু তাদের উদ্দেশ্য নয় তাদের কি লক্ষ্য এবং তাদের কি উদ্দেশ্য এক কথায় যদি আপনারা জানতে চান কিছুদিন আগে নিশ্চয়ই এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই আপনারা ইউটিউবে ইউটিউবে কয়েকদিন আগে একটা টেলিফোনের ফোন আলাপ আপনারা শুনেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার আরেকজন অবসরপ্রাপ্ত বর্তমান সেনাবাহিনীর একজন আহ কর্মরত অবস্থার পদস্থ কর্মরত একজন অফিসার এবং একজন একজন অবসরপ্রাপ্ত অফিসারের কথনমক টেলিফোন কনভারসেশন আপনারা কয়েকদিন আগে শুনেছেন সেখানে চাকরি বর্তমান যে উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনী সে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমাদের বহু নেতাকর্মী সহ বাংলাদেশের বহু মানুষের বিরোধী দলীয় বহু মানুষের বিরোধী রাজনৈতিক বিরোধী মতামত বহু মানুষের তখন গুমের সাথে হাসিনা সহ এবং নাম উচ্চারণ করে দিয়েছে যে কারা কারা জড়িত বাংলাদেশের বহু বড় বড় দুর্নীতির সাথে কিভাবে হাসিনা হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের লোকজন জড়িত প্রকাশ্যে টেলিফোন কনভার্সেশনের মাধ্যমে তারা বলে দিয়েছে আরে এই লোককে তো হাসিনাই বসিয়েছে এই লোক তো হাসিনারই কাজ করছে এই লোক তো বর্তমানে কর্মরত আছে এই লোক তো বর্তমান চাকরি আছে তাদের মুখ দিয়ে তাদের কথা বেরিয়ে গেছে কাজেই নেতৃবৃন্দ কাজেই আমার প্রিয় যুব দলের কর্মী ভাইয়েরা নেতৃবৃন্দ আজকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আজকে আপনাদেরকে রেডি হতে হবে সমগ্র বাংলাদেশের মানুষ জানে এই যে একটু আগে যে কথাটা বললাম যে যে কথাটা যে বাংলাদেশের সত্তর থেকে আশি ভাগ ভোট বিএনপির বাক্সের ধানের শীষে সিল পড়বে যদি একটি আজ নিরপেক্ষ নির্বাচন হয় এরা এরা জানে জানে হাসিনা হাসিনা সহ সহ এই অবৈধ যে এটি হবে সেজন্যই আজকে আমার লক্ষ লক্ষ শত শত না হাজার হাজার না আজকে আমার লক্ষ লক্ষ নেতা নামে মিথ্যে গায়েবী মামলা মামলা দেয় আজকে তাদের অর্জনের মতন তো কিছু নেই তাদের অর্জন কি তাদের 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 অর্জন করা ব্যাংকের অর্থ লুট করা তাদের অর্জন মানুষের জমি জায়গা দখল ব্যবসা বাণিজ্য লুট করে এই তাদের অর্জন পাঁচ বছরের কাজ দশ বছরে বিশ বা এক বছরের কাজ পাঁচ বছরে করছে তারা দশ বছরের এই যে একটু আগে বললাম যমুনা ব্রিজ আমরা তো সেই বাজেট সেই টাইমের মধ্যেই করেছি যমুনা ব্রিজ আজকে হওয়ার কথা দুই বছর তিন বছরের মধ্যে আজকে দশ বছর হয়ে গেছে প্রতি বছর বছর তার বাজেট হচ্ছে এরকম সব জিনিসের মধ্যে হচ্ছে এটাই এগুলাই হচ্ছে তাদের লক্ষ্য তাদের তাদের রাখা সেনা কর্মকর্তাই তো বলে দিয়েছে যে তারা কি যায় কাজী এর থেকে বড় উদাহরণ আর কি আছে তার ঘরের লোকই বলে দিয়েছে তারা কি তারা কি করে ক্ষমতা জোর করে রেখে ধরে কি করে আজকে তাদের কোনো মানুষের মধ্যে তাদের কোনো মানুষের মধ্যে তাদের নেই নেই বলেই তাদেরকে কোনো ভিত্তি পুলিশের উপরে তাদেরকে থাকতে হচ্ছে র্যাব পুলিশ দিয়ে জোর করে গুম খুম করে তাদেরকে ক্ষমতায় থাকতে হচ্ছে কিছু মানুষকে সুযোগ সুবিধা দিয়ে জোর করে তাদেরকে আজকে ক্ষমতা দখল করে রাখতে হচ্ছে আপনারা আপনারা একটি বক্তব্যের শুরুতেই বলেছে যে আপনাদের গর্ব করার মতন বিষয় শুধু যে স্বাধীনতার ঘোষকের দলের সদস্য আপনারা যে মানুষটি আজকে যে মানুষটির জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে সেই মানুষটির সৃষ্ট দলের সদস্য আপনারা শুধু এটি আপনাদের গর্ব করার বিষয় নাই আপনাদের গর্ব করার আরো অনেক 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 বিষয় আছে আপনাদের গর্ব করার মতন বিষয় আছে এই দেশে গণতন্ত্র বলতে যা তা জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন বহুদলীয় গণতন্ত্র এই দেশে সংসদীয় গণতন্ত্র বলতে যা বুঝায় সেটি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংবাদপত্রের স্বাধীনতা বলেন বিচার বিভাগের স্বাধীনতা বলেন শিক্ষাকে নকল মুক্ত করা যুবকদের কর্মসংস্থা প্রতিষ্ঠা দেশ যুবকরা যখন বিভ্রান্ত ছিল বেকার ছিল ছিল রহমান যখন দেশের দায়িত্ব বাহার কাঁধে নিলেন তখন যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন সেই সময় এখানে বেশ কিছু যুবনেতা অনেক সিনিয়র যুবনেতা উপস্থিত আছেন নিশ্চয়ই আমি কয়েকজনকে দেখেছি আজকে ওনারা সাক্ষ্য আছেন সেই সময় দেশে হাজার হাজার যুবককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেই সময় হাজার হাজার প্রশিক্ষণের বদলে বিভিন্ন রকম প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণ হাঁস মুরগি পালন প্রশিক্ষণ গরু ছাগল পালন প্রশিক্ষণের মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছিল যারা প্রশিক্ষণে পাশ করেছিল তারপরে তাদেরকে লোনের ক্ষুদ্র লোনের ব্যবস্থা করা করে দেওয়া হয়েছিল কারিগরি প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হয়েছিল সেই প্রশিক্ষণ বহু যুবদল নেতাকর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছিল এবং তারা পরবর্তীতে অত্যন্ত চলে বিদেশ থেকে দেশে তারা ফিরে এসেছে এরকম অনেক বেশ কয়েকজনকে আমি আমার জেলার বগুড়ার অনেক কয়েকজনকে আমি এরকম চিনি সব সারা দেশের প্রত্যেক জায়গায় বহু শত শত হাজার হাজার নেতাকর্মী দলের আছে যারা সেই সময় ইস্যু ও ফল পেয়েছে শুধু আমাদের দলের না সাধারণ যারা দল করেন এরকম বহু যুবক বহু যুবক সেই সময় উপকৃত হয়েছিল এই এবং ঠিক একই ভাবে একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকার পরিচালনার দায়িত্ব পেন ঠিক একইভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আজকে এই এই যে যে বিদেশে এত বড়াই বড়াই করে করে হাসিনা সরকার রেমিটেন্স, রেমিটেন্স রেমিটেন্স আসছে এই রেমিটেন্স কিভাবে আসলো এই যে লক্ষ কোটি মানুষ যে বিদেশে কাজ করছে এইটি করেছিলেন আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েছিলেন তারা তখন তার কিছুদিন আগে তারা তেল পেয়েছে তারা তাদের দেশকে গড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রত্যেকটি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতেন উনি যখন গিয়েছেন তারা বলেছেন তোমার কত টাকা লাগবে নিয়ে যাও তোমার দেশকে তৈরি করো শহীদ জিয়া তখন বলেছেন আমার টাকা লাগবে না আমার দেশে বহু বেকার যুবক আছে বহু বেকার যুবক আছে তাদেরকে তোমরা তো দেশ করছো তাদেরকে তোমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও এক কথায় তারা সেই দিন সেই দেশগুলো রাজি হয়েছিল এবং তারা সেখানে তাদেরকে এলাও করেছিল আমাদের যুবকদেরকে এলাও করেছিল লোক লক্ষ হাজার হাজার যুবকরা দেশের যুবকরা সেদিন সেখানে চাকরি পেয়েছিল যেটি এখনো কম বেশি অব্যাহত আছে দেশে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় যুবদলের কমি ভাইরা আজকে এই গণতন্ত্র প্রতিষ্ঠার এই গণতন্ত্রহীন দেশে এই বাক স্বাধীনতা বাক স্বাধীনতাহীন দেশে আজ আমাদেরকে স্টাবলিশ করতে হবে গণতন্ত্র শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আপনারা তাদেরই দলের সদস্য আপনারা তাদেরই কর্মী কাজেই আজকে দেশের সত্তর থেকে আশি ভাগ মানুষ যখন তাকিয়ে আছে যখন আছে আপনাদের দিকে আপনাদের দিকে আমি জানি আপনারা এখানে যারা দেশের মধ্যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন এখানে যারা কানেক্টেড আছেন জুমের সাথে আপনাদের প্রত্যেকে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের নামে হয়তো আজকে মিনিমাম পাঁচটি করে হলেও মামলা আছে মিনিমাম পাঁচটি করে মামলা আছে আজ আমাদেরকে সেটি যুবদল হোক সেটি ছাত্র দল হোক সেটি স্বেচ্ছাসেবক দল হোক সেটি হোক আজ আমাদেরকে এগিয়ে আসতে হবে আজ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে স্বার্থে নয় আমাদের দিকে কোটি কোটি মানুষ আজকে আঠেরো উনিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ আজকে তাকিয়েছে বিএনপির দিকে আপনাদেরকে সেই নেতৃত্ব নিতে হবে শহীদ জিয়া যেভাবে নেতৃত্ব নিয়েছিলেন সেদিন ব্যর্থ হয়েছিল আওয়ামী লীগ আপনারা যদি বাংলাদেশের নির্বাচনের ব্যর্থ ব্যর্থ তারা একটু ঘাটেন দেখবেন প্রত্যেকটা নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দাবি করে যে তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত নির্বাচন তিয়াত্তর সালের নির্বাচন বিতর্কিত নির্বাচন জোর করে তারা ক্ষমতায় গিয়েছিল ছিয়ানব্বই সালের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন সেদিন ষড়যন্ত্রের মাধ্যমে সিটে ঘাপলা করে দিয়ে সেদিন আওয়ামী সরকার গঠন করেছিল। তারপরে দুই হাজার নয়ের নির্বাচন এবং পরবর্তী তো আপনারা সাক্ষ্য এখানে উপস্থিত হাজার হাজার মানুষ আপনারা আজকে সাক্ষ্য সেই নির্বাচনে কাজেই আন্তর্জাতিকভাবে এবং আভ্যন্তরীণ ভাবে নিরপেক্ষ নির্বাচন এইরকম কোন নির্বাচনের মধ্যে মধ্যে দিয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি আওয়ামী লীগকে সরকার গঠন করতে হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে সেটি নির্বাচন যেটিও কাজেই আপনাদেরকে বারে বারে যেই কথায় আসছি আমি বারে বারে যেই কথা বলতে চাচ্ছি আমি বলছি আমি আপনাদেরকে আপনারা নিজেরা যেই কথা বলছেন আমি আপনাদের কাছে জানতে চাই যে কথাটি অন্যরা যে আমাকে বলেছে কথাটি সঠিক নিকার আপনারা প্রায় সকলে হাত তুলে বলেছেন কথাটি সঠিক ইয়েস সেই কথাটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে মানুষ আপনাদের দিকে আসার আলো দেখছে এখন আপনাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আপনাদের নিজেদেরকে রেডি করতে হবে এবং সেই রেডি করতে হলে সেই রেডি করতে হলে আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত হবে প্রস্তুতি নিতে হবে নিজেদের ঐক্যকে সুদৃঢ় করতে হবে যদি পাঁচটির কেস যদি ছয়টিতে নিতে না চান কেসের সংখ্যা যদি বাড় মিথ্যা মামলার সংখ্যা যদি বাড়াতে না চান তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু আপনি কেসের শিকার হননি আজকে বহু লক্ষ কোটি সাধারণ মানুষ আছে যারা ভোটের দিনে ভোট দেয় অন্য সময় তারা হয়তো নিজেদের কাজ কামে ব্যস্ত থাকে তারা সরাসরি রাজনীতি করে না। কিন্তু দেশকে তারা অত্যাচারে নির্যাতনে জর্জরিত মিথ্যা মামলায় এরকম বহু মানুষ আছে যারা এরকম মিথ্যা মামলায় জর্জরিত আজকে সেই মানুষগুলো তাকিয়ে আছে সেই মানুষগুলো চায় আপনারা ঐক্যবদ্ধ হন সেই মানুষগুলো চায় যে আপনারা তাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেন কাজে আজকে আপনাদের বিএনপি অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদে যে মানুষগুলো আপনারা বিশ্বাস করেন আদর্শ আপনারা যারা আপনারা বেগম খালেদা জিয়াকে নেতা হিসাবে মেনেছেন আজকে আপনাদের প্রত্যেকটি সেই প্রত্যেকটি মানুষের পবিত্র দায়িত্ব হচ্ছে যে প্রতিরোধ গড়ে তোলা নিজেদেরকে রেডি করা প্রতিরোধ গড়ে তোলা ঐক্যবদ্ধ হওয়া আসুন যুবদলের আজকে এই তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উপস্থিত সকলে মিলে একটি প্রতিজ্ঞা করি কি সেই প্রতিজ্ঞা ইয়াস কাজ করতে গেলে সমস্যা হবেই বিভিন্ন জায়গায় এত বড় দল একটু আগে আমি বলেছি বিএনপি বিশাল একটি পরিবার লক্ষ কোটি ভাই বোনের পরিবার একটু ঝগড়াঝাটি অভিমান গোস্সা এটা থাকবেই এটাই থাকা স্বাভাবিক ভাই বোনের মধ্যে গোস্সা হয় অভিমান হয় তাই বলে কি একজন আরেকজনকে ছেড়ে চলে যায় একজন আরেকজনকে ছেড়ে চলে যান এটাই ভাই বোনের মধ্যে মহব্বত এটাই সহকর্মী বলেন সহদর বলেন ভাই